নিখোঁজের 35 বছর পর 92টি কঙ্কাল নিয়ে বিমানের অবতরণ। বলে রাখা দরকার, ঘটনাটা ভুতুড়ে। এই ঘটনার কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি, আর বিশ্ববাসীরা আজও ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ পেলেই এই গল্প শোনান। তবে যে যাই বলুক, সান্তিয়াগোর ফ্লাইট নম্বর 513 আজও জবাবহীন এক ধাঁধা। 1954 সালের 4 সেপ্টেম্বর সান্তিয়াগোর এয়ারলাইন্সের 513 নম্বর বিমান মাটি থেকে আকাশে ওড়ে, তারপর হঠাৎই বেপাত্তা হয়ে যায়। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, জার্মানির পশ্চিম প্রান্তের শহর আকেন থেকে ব্রাজিলের পোর্তো অলেগ্রিতে যাচ্ছিল বিমানটি। সাধারণ হিসেবে 18 ঘন্টার যাত্রাপথ, তবে ফ্লাইট নম্বর 513 নাকি গন্তব্যে পৌঁছেছিল 35 বছর পর। তার আগে শেষবার বিমানটিকে দেখা যায় 1954 সালের 4 সেপ্টেম্বর আকাশে ওড়ার ঘণ্টাখানেক পরে। শেষ পাওয়া খবর অনুযায়ী আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। ব্যাস, তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বিমানটিকে 2 বছর ধরে খোঁজা হয়, সমুদ্রে নামানো হয় জুবুরি, তবে ফ্লাইট 513 এর একটা টুকরোরও খোঁজ পাওয়া যায়নি। বিমান চালক এবং ক্রু সদস্য সহ 92 জন আরোহী ছিলেন বিমানে, বিমানের সাথে তারাও নিখোঁজ হন। এরপর কয়েক দশক কেটে যায়, বিমান নিখোঁজ হওয়ার দুর্নামে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয় সান্তিয়াগো এয়ারলাইন্স, বন্ধ করা হয় সন্ধান পর্ব। বিমানটির প্রতিটি সিটে সিট বেল্ট বাঁধা অবস্থায় বসেছিল সারি সারি কঙ্কাল, এমনকি নিখোঁজ বিমানের ক্যাপ্টেন মিগেল ভিক্টর কারিও কঙ্কাল রূপেই। চালকের আসনে বসে থাকা তার কঙ্কালের হাত তখনও ককপিটের কন্ট্রোল বাটনে। এই বিবরণ 1989 সালে প্রকাশিত হয়েছিল এক স্থানীয় সংবাদপত্রে, সাপ্তাহিক কাগজটির নাম উইকলি ওয়ার্ল্ড নিউজ। তার প্রথম পাতায় গোটা গোটা অক্ষরে শিরোনাম বেরিয়েছিল, 92টি কঙ্কাল নিয়ে অবতরণ করল 50-এর দশকের বিমান। ঘটনাটির কোনো প্রমাণ নেই, একটি সংবাদপত্রের কাটিংয়ের উপরেই এতে বিশ্বাস করা বা না করার বিষয়টি নির্ভর করছে।